কাছে শিখেছি। আবার আমার চ্যানেলে মেনু ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি, আমি মীনাক্ষী। আজকে এসে গেছি আরেকটা অন্য ধরনের ভিডিও নিয়ে। এখনকার সব ভিডিওগুলোই আমার আসবে কিন্তু পুজো রিলেটেড, কারণ পুজো আর এসে গেছে। আজকে হচ্ছে হ্যাপি তৃতীয়া, ঠিক আছে? আজকে তৃতীয়া রাত পোয়ালেই চতুর্থী পঞ্চমীতে এবারে একসাথে। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, সেটা মানে আমরা কী কী থেকে বুঝতে পারি যে পুজো এসে গেছে। আমাদের কিছু থেকে তো আমরা ইঙ্গিত পাই যে পুজো পুজো ভাব চলে আসছে, সে কী কী থেকে আমরা ইঙ্গিত পাই যে পুজো পুজো ভাব এসে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে জানা যাক যে পুজো এসছে আমরা কী করে ফিল করি, ওকে? হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমেই আমরা পুজো যে আসছে বুঝছি কী করে? আকাশ দেখে। কারণ দুর্গা পুজো মানেই শরতের আকাশ, পেজা পেজা মুখ। এখন ছেড়ে দাও, এখন তো রোজই বৃষ্টি, রোজই বর্ষাকাল, সেটা তো কোনো ম্যাটারই করে না। যখন তখন দেখছো আকাশের মুখ বার ঝরে পড়লেই হলো। তো মেইনলি আমরা বুঝতে পারি যে শরতের আকাশ দেখে যে পুজো এসে গেছে। তাছাড়া কাশফুল, যারা গ্রামে থাকো, শহরের দিকের মানুষরা অতটা অনুভব করতে পারে না, কিন্তু যারা গ্রামে থাকে তারা অনায়াসেই জানে যে কাশফুল চারিদিকে ভরে যায়। এই তো গেল তোমার ওয়েদার। আর দেন আরেকটা হচ্ছে, সব থেকে বড় হচ্ছে পয়েন্ট পুজো এসে যাওয়া, সেটা হচ্ছে শপিং বাজার। ম্যাক্সিমাম ভিড় হয়, কুচো কাঁচা থেকে বয়স্ক থেকে 8 থেকে 80 সবাই শপিং করতে ভালোবাসে। ভাই শপিং করার তো দেখেই মনে হয় যে না পুজো এসে গেছে, তার মানে শপিং টাইম। তো এমনি বাঙালি অলওয়েজ শপিং করছে, কিন্তু পুজোর টাইমে একটু বেশি শপিং করে না, কারণ লোককে দেওয়া দেওয়ার একটু তো বুঝতেই পারছো, ন্যাচারাল ব্যাপার। দেন সে তো গেলো শপিংয়ের পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে কি, সেটা হচ্ছে পার্লার, যেটা হচ্ছে আমাদের মেয়েদের একটা মানে মারাত্মক একটা জায়গা। ছেলেরাও এখন যায় পার্লারে। পার্লারে যখন দেখবে লম্বা লাইন শুরু হয়েছে, তার মানে বুঝবে যে নয় বিয়ে বাড়ি, নয় কিছু বিয়ে বাড়িতে হয়তো ভিড় হয় না, পুজোর আগে যে ভিড়টা হয় তো সেটা পেয়ে যাবে। পার্লারে দেখতে পাবে পুরো মানে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তো গেল একটা। থার্ড হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে মোস্ট হচ্ছে, সেটা হচ্ছে কী বলতো, সেটা হলে মহালয়া। মহালয়া মানেই কিন্তু আমরা জানি যে পুজো একদম দোরগোড়ায় করানো আছে, ঠিক আছে? মহালয়াটা শোনা মানেই মা দুর্গা সবার সাথে নিয়ে একদম চলে এলো, বাপের বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিল। এবং শুধু তো সেই মহালয়া নয়, চারদিকে আশেপাশে অনেক জ্যান্ত দুর্গাও দেখতে পারবে। ফটোশ্যুট হচ্ছে মহালয়ার, যেটা মেন ওই এখন সেই সমস্ত ফটোশ্যুটও দেখতে পারবে, যারা জ্যান্ত মহালয়ার জ্যান্ত দুর্গা যারা তৈরি হয় সেটাও দেখতেই পারবে। আর হচ্ছে তোমার পুজো এসে গেছে কী করে বুঝবে, আরেকটা হচ্ছে যে কোনো দর্জি বা টেলারের দোকানে গেলে যখন তুমি কিছু করতে দিলে তারা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। ভাই বলবে আর হবে না, এত অর্ডার পড়ে আছে আর তো পসিবল না, আবার আসো পুজোর পর। তো তখনই বোঝা যাবে যে না ভাই পুজো এসে গেছে, সেজন্য আর দর্জিরা জামাকাপড় নিতে চাইছে না। মানে এই সমস্ত রিজন দেখে মনে হয় যে সত্যি পুজো এসে গেছে। আর চারদিকে যখন ঢাকিরা আসবে, ট্রেন থেকে ঢাকিরা নামছে, বাইরের গ্রাম থেকে যারা আসে ঢাকিদের দিকেও মনে হচ্ছে, মনে হবে যে পুজো এসে গেছে। মানে পুজো পুজো রব যেন চারদিক ভরে যায়। সে তোমার মানে ঢাকি থেকে শুরু করো, পার্লার থেকে শুরু করো, শপিং থেকে শুরু করো, এমনকি আকাশ পর্যন্ত জানান দিয়ে দেয় যে ভাই পুজো এসে গেছে, রেডি হ, পুজোতে বিন্দাস এনজয় করতে হবে। এই থেকেই না আমরা বুঝতে পারি যে পুজো একদম দোরগোড়ায় এসে টং টং করে বেল দিচ্ছে, যে ভাই এসে গেছি এসে গেছি করে বেল দিচ্ছে। মানে ফাটানো একটা আলাদা একটা লেভেলের, মানে কী বলবো, মারাত্মক লেভেলের একটা এনার্জি কাজ করে, একটা মানে বিন্দাস। ওই 4টে দিন যেন কোনো ফাউন্ডেশন থাকে না, পড়াশোনা থাকে না, কিচ্ছু থাকে না, যা ইচ্ছা খাও যা ইচ্ছা পড়ো, কেউ কিছু বাধাও দেবে না, কিচ্ছু দেবে না, মানে আনলিমিটেড ফান, পুরো আনলিমিটেড ফান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করবে, লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড খুব 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 শেয়ার করে দিও। আর যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তো সেটু ক্লিক করে দিও, তাহলে তোমার কাছে সমস্ত আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে। তোমরা যে আস্তে আস্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো এটা দেখে সত্যি খুব আমি হ্যাপি। আর একদিন জাস্ট দেখবে যে মানে পুজোর সমস্ত ব্লগ আসতে চলেছে, পরপর আসবে, একদম দশমী অবধি প্রমিস করছি, দশমী অবধি ব্লগ আসবে পুজোর বিভিন্ন ধরনের, অঞ্জলি থেকে শুরু করে
খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজোর ঘোরাবেড়া থেকে শুরু করে এবং আমাদের এখানে যে প্যান্ডেলটা হয়েছে না, সেই প্যান্ডেলটা নিয়েও আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। প্যান্ডেলটা ভীষণ সুন্দর একটা থিম করেছে, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। সেইটা জানার জন্য তোমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। আর হচ্ছে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে মিনু হোয়াটসঅ্যাপ, তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পারলে সেখানেও ভিজিট করে আসতে পারো। সেটা আমার, সেখানে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দিই, ঠিক আছে? সেটা আমার মেন চ্যানেল। আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, ইনস্টাগ্রামেও ফলো করো। ওকে, চলো আজকের জন্য টাটা বাই বাই, দেন টেক কেয়ার।